নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন আতিউর রহমান। এর দুই ঘণ্টার মধ্যে নতুন গভর্নর ফজলে কবিরের নাম ঘোষণা করেন দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিস্তারিত থাকছে নূপুর চৌধুরীর প্রতিবেদনে। নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কর্মসূচি কাটছাট করে বৈঠক করেন নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে। সেখানে বৈঠকে মিলিত হন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। ওই বৈঠকেই তার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়। এ সময় নতুন নিয়োগ পাওয়া গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, সেই সাথে বলেন দায়িত্ব পেলে তিনি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। ১৯৫৫ সালে 4ঠা জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ফজলে কবির। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসেল গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর করা ফজলে কবিরের কর্মজীবন শুরু হয় ১৯৮০ সালে রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট হিসেবে। এর 3 বছরের মাথায় প্রশাসনে যোগ দেন তিনি। ২০১২ সালে অর্থ সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমির মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম যখন ঘোষণা করেছেন, তখন নতুন গভর্নর ফজলে কবির অবস্থান করছিলেন নিউ ইয়র্কে এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যানের সুবাদে তিনি মঙ্গলবার সকালে কাজ করেছেন সোনালী এক্সচেঞ্জ কোম্পানিতে। একই সাথে তার সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নূপুর চৌধুরী, টিবিএন ২৪, নিউ ইয়র্ক।